প্রতিবেশী মিত্র রাষ্ট্র ভারতের পর একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশ ও মুক্তিকামী বাঙালির মুক্তিযুদ্ধের পক্ষে শুরু থেকে অবস্থান নেওয়া রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম ব্রিটেন বাংলাদেশে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যাসহ সকল বর্বরতার বিরুদ্ধে সরব থাকে পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশটি মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য প্রস্তুত রয়েছে বলে একাত্তরের অক্টোবরেই ঘোষণা দেন ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিত উনিশশো সালের উনত্রিশে অক্টোবর যুক্তরাজ্য সফর করেন মুক্তিযুদ্ধরত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একাত্তরের এ দিন সন্ধ্যায় লন্ডনে বৈঠক হয় ভারত ও ব্রিটেনের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিত বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে আমরা ভারতের সাথে একমত শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর এবং শেখ মুজিবের মুক্তি চলমান সংকটের একমাত্র সমাধান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে যদি পূর্ববঙ্গে চলমান সংকটের সমাধান হয় তাহলে তা করতে যুক্তরাজ্য প্রস্তুত আছে কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা